আসসালামু আলাইকুম, আমি সাব্বির ব্রুনাই থেকে। আমাদের নুরহানি ভাইকে দেখতে পারতেছেন। নুরহানি ভাই 10 দিন হলো ব্রুনাইতে আসছে। আসার পর থেকে উনি যাওয়ার জন্য বাংলাদেশে পাগল হয়ে গেছে। ওনার ভালো লাগে না, কাজকাম ভালো লাগে না, রোদের তাপ, বিভিন্ন সমস্যা। তো এখন 2-3 দিন হয় ভাইয়ের বলে ভালো লাগতেছে। ভাই আসলে কি আপনার ভালো লাগতেছে? না, আমার এখন অনেক ভালো লাগতেছে। সত্যি সত্যি ভালো লাগে। সত্যি যদি ভালো লাগে থাকে তাহলে যারা নতুন আসতে চায় প্রথম কয়েকদিন খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আপনারও খারাপ লাগছে নাকি? এখন তো ভালো লাগতেছে। এখন অনেক ভালো লাগতেছে। বলেন আপনার কেমন লাগতেছে? এখন আমার অনেক ভালো লাগতেছে। আর যারা ব্রুনাই আসার ইচ্ছুক তারা আসেন। যারা যারা ব্রুনাইতে আসতে চান তারা আসতে পারেন। অনেক ভালো সুযোগ সুবিধা, কাজকর্ম অনেক, মানে সব দিক দিয়ে ভালো আর কি। আর অন্যান্য আপনারা দেখেন যে অন্যান্য দেশে যেরকম মালয়েশিয়া অনেক ওয়ার্কার আছে যে বাংলাদেশ থেকে গেছে 2-3 মাস তারা কাজ পাইতেছে না, বসে বসে ই করতে আছে। অনেক আছে যে দেশের থেকে টাকা নিয়ে তারা চলতে আছে, কিন্তু ব্রুনাই এরকম না। আমাদের ব্রুনাই আসলে আসার পরেই আপনার 2-1 দিন হয়তো বসে থাকতে হবে, কাজের কোনো অভাব নাই, কাজের কোনো শেষ নাই। ঠিক আছে, কাজ করলে আপনাদের ভালো স্যালারি আসবে, কি আর কি বলবো। ঠিক আছে, বলার আর কি। ঠিক আছে, যারা নতুন আসবে তাদের আপনার আপনার ব্যক্তিগতভাবে বলছেন যে প্রথম কয়েকদিন খারাপ লাগতে পারে, তাই জন্য কেউ চলে না যায় নাকি? চশমা পরে ফেলাইলেন। চশমাটা অনেক ভালো লাগে, রোদের তাপ কমাই, চোখের গরম হয় না। রোদের তাপ কই পাইতেছেন আপনি? তো এই জায়গায় যে জায়গায় আছেন এখন, এখানে কোনো রোদের তাপ নাই। বাইরে এখন তো আমরা ভিতরে কাজ করতেছি, বাইরে যদি কাজ করি আমরা তাহলে একটু রোদ লাগে। ঠিক আছে, চোখের ই হয়। ঠিক আছে, এখন আপনারা কিন্তু চশমা পরা অবস্থায় খুব সুন্দর সুন্দর দেখা যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।